সাকনাইনবগৈ 2018 সিগাং মেশিন হামিয়াগৈ খরব জাকতমরি তেলিয়ামোরা গামাইবাড়ি বতমা হুকবার তাংবিদিনি কোল্ড স্টোরেজ ও কোল্ড স্টোরেজন তেলিয়ামোরা বাহাস্তে খবৈ গানাগিনি আমসিনি আলোকাইনি রক আলো রক তনিবই কবনি হাতে রক হলাইমানি ইয়াকসি হাবনি জরাবো স্টোরেজ খরব জাকতমফন সামনানি বগৈ মংসা আ জরাবো ইয়াকসি হাপাং ইয়াপ্রি নাহালিয়া ফিয়াবা তাবুনি হাবাং হুকবার খাইনি রকনি কক্র ওয়ানসুগৈ সামংক্লাই দঙ্গ হাস্তেও 2018 বিসিও হাপাং সেলাই জাপনি উল তেলিয়ামোরা বিধানসভানী এমএলএজের কল্যাণী রায় আলোকাইনি রোগী কংগ্রো ওয়ানসুগুই অস্তরেজ হাইনহাই ফিয়কনা চাইতপনি আবার বিশ্বদিন তেলিয়ামোরা বুখাস্তিনি তাংফাং হোকবার তাংবেতনি বুখাস্তিনি আদং ডক্টর সুব্রত রায় চেরেই নাইমানি বিশ্বদিন কল অস্তরেজ হাইনহাই ফিয়গরি রেখা অবাইকে ফিয়গৈ রিভাবাই আলোকাইনি রক বেলাইন কাহাম বোথাই মানসেনাই হিনে সবাই খানারিকা বুখাস্তিনি তাংফাং ডক্টর সুব্রত রায় স্যার গামাইবাড়ি যে স্টোর রুমটা আছে এই ব্যাপারে এটা তো দীর্ঘদিন বন্ধ ছিল এখন পুনরায় আবার চালু হয়েছে তো এই ব্যাপারে কি বলবেন বিষয়টা নিয়ে আচ্ছা 2018 আগে এটা বন্ধ হয়ে আসলো যান্ত্রিক কোনো যুগের কারণে আমাদের যে হিমঘরটা আছে যেটা আমাদের আলু রাখা হতো 2018 সালের আগে এটা বন্ধ হয়েছিল তো ইদানিং এটাতে অনেক মানে কারিগরি যে যান্ত্রিক ত্রুটিগুলো সারাইয়া আবার নতুন করে শুরু হয়েছে এখন এই বছর তাকে আলু রাখতে পারবো চাষিরা চাষিরা যদি রাখে কুইন্টাল প্রতি 160 টাকা তাদের দিতে হইব 6 মাসের লেগে আর যদি ট্রেডার থাকে কেউ 190 টাকা তাদের দিতে হইব কুইন্টাল প্রতি তো এবার আবার এটা চালু আছে এখানে নিযুক্ত আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে টোটাল ব্যাপারটা তারা দেখভাল করে এখানে গেলে তারা পাইব আর আমাদের অফিস সেক্টর মানে বেলো দুজনে আছে তার মাধ্যমে একটা টোকেন নিয়ে এখানে আলুটা রাখতে হবে স্যার কি মনে করতেছেন দীর্ঘদিন তো বন্ধ আসছিল তো এখন পুনরায় এটা আবার চালু হওয়াতে হিমঘরটা মানে যারা বিয়ে চাষিরা আছে তাদের কিরকম সুবিধা হইতে পারে পুনরায় তো হবে এটা তো অনেকটাই সুবিধা কারণ আমি যে এখন আলুটা আমি এখন যদি আমি বিক্রি করি সিজনে একটা মাল বিক্রি করলে হয়তো অনেক কম দামে বিক্রি করতে হবে তো আমি যদি 6 মাস পরে আলুটা বিক্রি বা অফ সিজনে বিক্রি করি আমি কিছুদিন রেখে দিতে পারি তাহলে আলু আমি তো অনেক লাভবান হবো না যে কোনো চাষি এখানে লাভবান হবে লাভের ব্যাপারটাই আমাদের মূল চাষিরা লাভবান হোক সেটা আমরা চাই অন্তত তেলিয়ামোরা কৃষি সাবডিভিশনের এসে হিসাবে আমি এটাই চাই যে আমাদের আমার চাষিরা যেন লাভবান হয় আর তার জন্য আমাদের যে এমএলএ ম্যাডাম উনিও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলেন আমি জয়েন করার পরেই উনি বলেছিলেন যে এটা কিন্তু ঠিক করতে হবে তো উনি নিজেও বলেছেন মন্ত্রীকে ঠিক আছে এখন আলু রাখা শুরু হয়েছে থ্যাংক ইউ স্যার